টার্গেট বরপেটা। কি হব বরপেটার লোকসভার রাজনৈতিক সমীকরণ? কোনে প্রার্থিত্ব দিব সমষ্টিটোত, অগপ নে বিজেপি? রাজনৈতিক তৎপরতা অব্যাহত দুই মিত্র দলরে। শেষ মুহূর্তত কার ভাগ্যত পড়ব বরপেটা? প্রার্থিত্ব লাভের কুচকাওয়াজ বিজেপি অগপল কেবাজনো প্রত্যাশীর। সোমবারে এইদরে বুথ সম্মিলন পাতি বরপেটা লোকসভা নির্বাচন কেন্দ্রিক কুচকাওয়াজ আরম্ভ করেছিল অগপয়। বিশাল বুথ সম্মিলন পাতি বুঝাই দিছিল কিদরে সমষ্টিটিক লৈ আগ্রাসী হয়ে উঠিছে অগপ। আমি নিশ্চিত যে রাজ্যখনত এবার লোকসভা নির্বাচনতে কংগ্রেসের বেলি মার যাব, আর বিশেষকে লোকসভা বরপেটা লোকসভা সমষ্টিত মার যাবই। অগপর এই আগ্রাসী অভিযানের এটা দিন পাছতেই বিজেপি নেতা অশোক শর্মার তাৎপর্যপূর্ণ ঘোষণা। বরপেটা সমষ্টিত তেও বিজেপির প্রার্থিত্ব বিচারিছে। ইতিমধ্যে মই অসমর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমার দলের পৰা বরপেটা লোকসভাত প্রার্থিত্ব বিচারিম, এই কথাটো মই তেখেতক কৈছিলো। এইবার বরপেটা লোকসভাত প্রার্থিত্ব দিলে মই কৃতার্থ হম আর রাইজক সেবা করার পুনের একটা সুবিধা পাম। আর ইয়ার উপরও সংসদীয় বোর্ডর সন্মানীয় সদস্য মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াকও মই সেই কথাটো অবগত করাইছো। নিজের প্রার্থিত্ব সপক্ষে তেও যুক্তিও দাঙি ধরেছে। 2021ত নলবাৰীত প্রার্থিত্ব দিয়া নহল, সেয়ে 2024ৰ লোকসভাত তেওঁক দিব লাগে দলীয় প্রার্থিত্ব। যেহেতু জয়ন্ত বল্লভবৰুৱা ডাঙরিয়াক যেহেতু 2016ত নিদিয়া কারণে 2021ত তেখেতক নলবাৰী সমষ্টিত প্রার্থিত্ব দিছে, গতি মোকো 2021ত নিদিয়া কারণে এতিয়া 2024ৰ লোকসভা নির্বাচনত, মানে এই বছর হবলগা লোকসভা নির্বাচনত মই প্রার্থিত্বটো পাব লাগে বলে মই দৃঢ়তার বিশ্বাস করছো। কারণ এগারী কর্মীর ক্ষেত্রে যদি তেনেকুৱা হয়, মোর ক্ষেত্রতো তেনেকুৱা হব বলে বিশ্বাস করে লাগিছো। অশোক শর্মার তেওঁ প্রার্থিত্বর আশঙ্কার কথা রাজহুৱা করেছে বরপেটা সত্রত সেবা আগবাই। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকো নিজের আকাঙ্ক্ষার কথা অবগত করাইছে। আমার বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার লগত মোর কোনো কাজিয়া নাই, আমি সমভাবে দলটলৈ সেবা আগবাই আছো। যা 3 তারিখে অর্থাৎ নববর্ষের তৃতীয় দিনাখনেই মই বরপেটা সত্রত গৈ একটা সেবা লৈ আমার কর্মী সকলের মনোবল অটুট রাখার কারণে মই যে বরপেটার প্রার্থিত্ব বিচারিছো সেইদিন আনুষ্ঠানিকভাবে মই তাত প্রকাশ করছো। আজির পর 3 মাস পিছতে নির্বাচন হব, গতি এই সময় কর্মী সকলের মনোবল অটুট থাকার কারণে মই তেনেকুৱা কৈ বরপেটা সত্রত সেবা লৈ রাইজক অবগত করাইছো। তেওঁ লগতে কয় বরপেটা লোকসভা সমষ্টির কোনো পধ্যেই অগপক এড়ি দিয়ার পক্ষপাতি নহয়। বরপেটা লোকসভা সমষ্টিটো 2014 চন বা 2019 চনের লেখিয়া এইবার হয়ে থাকা নাই। এবার ভারতীয় জনতা পার্টির কারণে এই সিটটো মসৃণ হয়েছে, অর্থাৎ জিকার কারণে সহজ হয়েছে। কার্যকর্তা সকলে বিচারিছে যে এইবার বরপেটা লোকসভা বিজেপির প্রার্থী দিব লাগে। গতি রাইজর যুক্ত কর্মীর যুক্ত আবেগ, এই আবেগটুক যদি আমার দলের নেতৃত্ব ধরে না রাখে তাহলে তার ফল বিপরীত হব পারে। এফালে আগ্রাসী অগপ, আনফালে দীর্ঘ অপেক্ষার অন্তত জনগাঁথনিগত অবস্থানের বিজেপির অনুকূলে সমষ্টিটো। ইয়ার মাজতে সমষ্টিটো কোনে দিব প্রার্থিত্ব সেই লৈ অব্যাহত আছে এতিয়া চর্চা। দিল্লিয়ে কার ভাগত পেলায় সমষ্টিটো সেই কথা চূড়ান্ত হওয়ার পিছতে আসিব দলীয় প্রার্থিত্বর প্রসঙ্গ। এই অবস্থাত প্রশ্ন হয় বিজেপিয়ে খেলিলে প্রার্থিত্ব দিয়া হবনে অশোক শর্মা? নলবাৰীৰ পৰা চন্দ্ৰ ধৰ্মাৰ ৰিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভাৰতৰ কথা।